जिला परिषद सभाधिपति कोर कमिटी आह्वायक माननीय विकास रायचौधरी महाशय उपस्थित आछेन, राज्य मंत्री चंद्रनाथ सिन्हा महाशय आछेन, विधायक अशोक चट्टोपाध्याय महाशय आछेन, अभिजीत राय महाशय आछेन आमादेर मध्ये उपस्थित, आछेन मलय मुखार्जी महाशय उपस्थित, आछेन विधान माझी महाशय आछेन, आमादेर नरेश दास सह विश्व विजय मार्टी सह जिला सकल नेतृत्व सकल के आमार आंतरिक श्रद्धा प्रणाम अभिनंदन जानाई। आपनारा सबाई जानेन आमादेर गणतान्त्रिक अधिकार 100 दिनेर काज, केंद्रीय सरकार से 100 दिनेर काज बंध करे दिएछे, बांगलार मानुष के काज करिए तादेरके टाका देयनि, सेई टाका आटके रेखे दिएछे, तारी प्रतिबादे आजके आमादेर एई मिछिल আজকে সবাই সমবেত হয়েছেন। আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রত্যেক মানুষের কাছ থেকে প্রচুর টাকা ট্যাক্স কাটে এবং জিএসটি বাবদ প্রচুর টাকা কাটে, সেই টাকা আপনাদের টাকা, বাংলা সাধারণ মানুষের টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। 1,15,000 কোটি টাকা বাংলা কেন্দ্রের কাছে পায় কিন্তু সেই টাকা দিচ্ছে না। আজ বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, বাংলার যে গ্রামীণ রাস্তা সেই রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। আর এসব করার কারণ হচ্ছে 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি গোহারা হেরেছিল, সেই জ্বালা মেটানোর জন্যই বাংলাকে তারা হাতে মারার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার পরেও তিনি যে প্রকল্পগুলো করেছেন সেই প্রকল্পগুলো সব তার চালু আছে, তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে রয়েছেন। আজকের যে বাংলার মায়েরা রয়েছেন তারা, বাংলার মায়েরা আজ মাথা তুলে বাঁচার অধিকার পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার মায়েদের দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন। আজকে বাংলার মায়েদেরকে কারোর কাছে হাত পাততে হচ্ছে না, স্বাস্থ্যসাথী করে দিয়েছেন। আজ বাংলার কন্যাদের 18 বছরের নিচে বিয়ে বন্ধ হয়ে গেছে, বাংলার মেয়েরা আজ পড়ার জন্য কন্যাশ্রী পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তারা পড়ার আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে। এই সব কিন্তু বাংলা ছাড়া আর অন্য কোথাও ভারতবর্ষের অনেক রাজ্য আছে কোথাও কিন্তু এই সুযোগ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ করে দিয়েছেন। এত বঞ্চনার পরেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় 12,000 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে তৈরি করছেন, আর সেই রাস্তা পুরো আমাদের রাজ্য সরকারের টাকায়, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেবে না। তাই আপনাদের বলবো যে আপনারা কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, যতই রাজনীতি যতই ধর্মীয় রাজনীতি করুক, যতই অপপ্রচার করুক উৎসাহ করুক, বিরোধীরা আপনারা কিন্তু সবাই একজোট হয়ে তৈরি হবেন। আমরা দেখেছি যে আমাদের এই কদিন আগে বেইরা কালীতলায় যে একজন সাধু ভুবন মহারাজের আকস্মিক মৃত্যু, যে কোনো মৃত্যুই আমাদের কাছে বেদনার, তার মৃত্যুতে আমরা শোকাহত মর্মাহত, তার আত্মার শান্তি কামনা করে সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ নীলমতিকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিশ্ববিজয় মার্টি। নমস্কার, জোহার। আজকে আমাদের যে পথসভা ছিল নুরুলদার নেতৃত্বে, আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ সভায়, এই প্রতিবাদ সভায় আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বিজেপি সরকার আমাদের ওপরে যে নির্যাতন চালাইছেন, 100 দিনে কাজ বন্ধ করেছেন, পথশ্রী কাজ বন্ধ করে দিয়েছেন, টাকা দিচ্ছেন না। আজকে আমাদের যে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার মারা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা আমাদের দিদির সম্পদ, আজকে আমাদের
যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি দিনহাটা থেকে কর্মসূচি শুরু করেছেন, আমাদের বীরভূম জেলায় যখন আসবেন আপনারা এখন ওনার নেতৃত্বে আমাদের সামনে জেলা যে পঞ্চায়েতের নির্বাচন, এই পঞ্চায়েতের নির্বাচনে আমাদের সকল সিটকে জয়যুক্ত করতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস, সিপিএম এবং বিজেপি তারা এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু তারা কোনোদিনই মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আপনারা যদি এক জোট হয়ে থাকেন আমাদের সঙ্গে, আমাদের নেত্রীর হাতকে শক্ত করেন, ভবিষ্যতে আমাদের আরও উন্নয়ন হবে। উনি যেভাবে উন্নয়নের জন্যে আজকে উন্নয়ন কাউকে দেখিয়ে দিতে হবে না, রাস্তাঘাট শুরু করলে হবে না, উনি সব সক্রিয়ভাবে সবারই উন্নয়ন করছেন। আমার আর বিশেষ কিছু বলা নেই। আমাদের আমাদের নেতৃত্বে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের মন্ত্রী চন্দ্রনাথ চন্দুদা, আমাদের সভাধিপতি বিকাশ দা, মনোয় দা, কাজল শেখ বিধান, আমাদের দুই এমএলএ, আমাদের দুই এমএলএ এবং আমাদের তিন এমএলএ আছেন, এবং আপনারা যারা আছেন সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বিশ্বদা বিশ্ববিজয় মাঠে বক্তব্য রাখলেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। ধন্যবাদ। প্রথমেই যে হাজার হাজার আমার মায়েরা আমার তৃণমূল কংগ্রেসের সংগ্রামে শান্তিবিন্দু আজকে পায়ে পা মিলিয়ে সুন্দরপুরের সারা বাজারে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, 100 দিনের যে কাজের যে ন্যায্য পাওনা তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এবং বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনার যে টাকা আটকে রেখে দেওয়া হয়েছে তার দাবিতে যে আমাদের যে মহামিছিল সেখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্ষুদ্র ও মাঝারি এবং হস্তশিল্প মন্ত্রী সকলের প্রিয় আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় চন্দ্রনাথ সিনহা মহাশয়কে, আছেন আমাদের বীরভূম জেলা পরিষদের মাননীয় সভাধিপতি এবং সিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক সকলের প্রিয় এবং উন্নয়নের কান্ডারী আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আছেন বীরভূম জেলা কর কমিটির অন্যতম সদস্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্নধন্য এবং সংগ্রামী নেতৃত্ব কাজল শেখ মহাশয়, আছেন আপনাদের এলাকার বিধায়ক আপনাদের প্রিয় লীলাবতী শাহ মহাশয়া, আছেন আমাদের মৌরসভা বিধায়ক আমাদের সকলের প্রিয় অভিজিৎ রায় মহাশয়, আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মনোয় মুখোপাধ্যায় মহাশয়, আছেন আমাদের হাসন বিধানসভা বিধায়ক মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়, আছেন আমাদের দুর্গাপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি মহাশয়, তাছাড়াও অন্যান্য যে বিশিষ্ট এবং আপনাদের এই ব্লকের আপনাদের দীর্ঘদিনের সংগঠক একজন সত্যিকারের কাজের মানুষ, কাছের মানুষ নুরুল ভাই, এবং অন্যান্য যারা আছেন আপনাদের সভাপতি মহাশয় আছেন, প্রত্যেকে আমার শুভেচ্ছা ভালোবাসা। আপনারা আগেই শুনেছেন যে আমাদের এই যে আজকে মহামিছিল এবং যে সভা, কেন্দ্রীয় সরকারের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং আমাদের বাংলার প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে, আপনারা জানেন যে প্রায় 1,15,000 কোটি টাকা কেন্দ্র সরকার আমাদের জিএসটি বাবদ এবং অন্যান্য যে প্রকল্পগুলো আছে তার বাবদ আটকে রেখে দিয়েছে। এটা আমাদের হকের পাওনা, সংবিধান অনুসারে আমাদের দাবি। আপনারা জানেন কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গতে যে ট্যাক্স আদায় করে নিয়ে যায় বা প্রত্যেক রাজ্য থেকে যে ট্যাক্স আদায় করে নিয়ে যায় তার 50% প্রত্যেক রাজ্যকে ফিরিয়ে দেওয়া বিভিন্ন উন্নয়নমূলক খাতে, সেটা সংবিধান অনুসারে আমাদের অধিকার। কিন্তু আমাদের কেন্দ্র সরকার প্রায় 2 বছর হয়ে গেল আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে। আপনারা জানেন এনআরডিএস প্রকল্পের যে টাকা সেটাও প্রায় 2 বছর আটকে রেখে দিয়েছে। আপনাদের বাংলা আবাস যোজনার যে টাকা যেটা নভেম্বর মাসে প্রথম কিস্তি ছেড়ে দেওয়ার কথা ছিল সে টাকা আটকে রেখে দেওয়া হয়েছে, বাংলা সড়ক যোজনার টাকা রেখে দিয়ে আটকে রেখে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 30 মার্চ আপনারা দেখেছেন কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন, এবং আমরা লক্ষ্য নিয়েছি পরবর্তীকালে দরকার হলে আমরা দিল্লিতেও ধর্ণায় বসবো। যে সমস্ত মানুষ 100 দিনের কাজের কাজ করার সত্ত্বেও তাদের ন্যায্য পাওনা পাননি, প্রায় 7 লক্ষ মানুষ, সেই 7 লক্ষ মানুষ তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে এবং তারা আমাদের যে ন্যায্য পাওনা তার দাবিতে আমরা দিল্লিতে গিয়ে আমরা সমাবেশ করবো, এবং দিল্লিতে আমরা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করবো। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক,
তিনি সারা পশ্চিমবঙ্গ ভ্রমণ করছেন এবং দলকে সংগঠিত করছেন। আমরা ওনার পাশে আছি। আমরা দেখেছেন যে আমাদের যে বিরোধী দল তারা মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি খেলায় খেলেছে। আমাদের পাশেই যে বেহের কালী মন্দির, সেখানে যে সাধু বাবা তিনি মারা গেছেন, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে শ্রদ্ধার। কিন্তু মৃত্যু নিয়ে যে রাজনীতি সেটা আমরা সেটাকে আমরা ঘৃণা জানাই, আমরা ধিক্কার জানাই। আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে উত্তরপ্রদেশের যে বিজেপি শাসিত সরকার, সেখানে আমরা দেখেছি যে পাঁচবারের সাংসদ, দুবারের সাংসদ এবং পাঁচবারের বিধায়ক আতিক ইসলাম বলে একজন ছিলেন, তাকে সকলের সামনে পুলিশের সহায়তায় দুষ্কৃতীরা খুন করেছে। উত্তরপ্রদেশ পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু তাদের সকলের নজর পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের প্রশাসনের দিকে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রশাসন তারা সঠিকভাবে কাজ করছে, তারা প্রত্যেকটা দোষীদের শাস্তি দেবে এবং অবশ্যই তদন্ত করে যারা দোষী প্রমাণিত হবে তারা শাস্তি পাবে। কিন্তু মৃত্যু নিয়ে যে রাজনীতি সেটাকে আমরা কিনা জানা যায় হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আরো অনেক বক্তা আছেন, আমি সকলকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই এবং একটা কথাই বলি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ধন্যবাদ। ধন্যবাদ বিধানকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল সেন। বন্দে মাতরম। আজকের এই প্রতিবাদ সভা মঞ্চে অভিষ্ট আছেন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় সম্মানীয় চন্দ্রসীমা মহাশয়, অভিষ্ট আছেন বীরভূম জেলা সভাধিপতি শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়, হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক চ্যাটার্জি মহাশয়, ময়ূরস্য বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায় মহাশয়, এই কেন্দ্র অর্থাৎ সাহিত্যা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা নীলামতী সাহা মহাশয়া, অভিষ্ট আছেন নানু বিধানসভার যুব সমাজের নয়নের মণি আমার স্নেহের ভাই বিধানচন্দ্র মাঝি মহাশয়, এখানে অভিষ্ট আছেন কোর কমিটির আর এক সদস্য বিশ্ব বিজয় মার্টি মহাশয়, এখানে উপস্থিত আছেন সহসভাপতি আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা মলয় মুখার্জি মহাশয়, এখানে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক গণেশ পাওড়ে মহাশয়, সর্বোপরি আমাদের এখানকার যিনি সবসময়ের জন্য আপনাদের পাশে থাকেন, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে চলেন এখানকার ব্লক সভাপতি আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা নুরুল দা, সর্বোপরি আমার সামনে আমার মায়েরা বোনেরা এবং আমার ভাইয়েরা এবং আমার যুবক সম্পাদক ভাইয়েরা আগে সকলকে বিপুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই গৌরী গভীর সহ তৃতীয় শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলছি। আজকে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, সেই প্রতিবাদ সভায় আমি আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমার জেলা নেতৃত্বের সঙ্গে আমরা হাঁটলাম অনেকটা পথ। সেখানে হাজারে হাজারে কাতারে কাতারে আমার মায়েরা বোনেরা ভাইয়েরা সকলেই সমবেত ছিল এবং সকলেই হাঁটলো। দুদিন আগে এখানে এসেছিলেন কোন একজন যিনি 365 দিন মানুষের পাশে থাকেন না, হঠাৎ আমাদের এখানে একজন মারা গেছেন, যাই হোক কোনো কারণবশত মারা গেছেন, কোনো মৃত্যুই সমৃত্যুই আমাদের কাছে দুঃখজনক। তিনি বেহেরা কালী মন্দিরে থাকতেন, আমাদের সাধু বাবা, সাধু বাবা আমাদের ধর্মগুরু, ধর্মগুরু সবসময় আমাদের সঠিক পথ দেখায়, আমার এরিয়ার সাধু বাবা, তার মানে তিনি আমাদের সঠিক পথ দেখাবেন, তিনি আমাদের সাধু বাবা। তেনার সঙ্গে আমরা সবসময়ের জন্য দীর্ঘদিন ছিলাম, আমরা তিনি যেহেতু আমাদের সঠিক পথ দেখান তাই এই এরিয়ার মানুষ তার ভালো মন্দ আপদ বিপদে তার পাশে তারাই দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে। কিন্তু হঠাৎ করে কোন একজন এলো অন্য জেলা থেকে কিছু সাধু বাবা নিয়েছে এখানে ভণ্ডামি করতে এলো এবং আমাদের এখানকার মানুষ তাদের সঙ্গে ছিল না, তারা অন্য জেলা থেকে সাধুচন্দ নিয়েছে একটু ঘোরাফেরা করে গেল। আমি সেই বন্ধুদের বলতে চাই, তোমরা কেন মৃত্যু নিয়ে রাজনীতি করছো? তুমি এখানকার সাধু বাবাকে যেমন দেখতে খুবই ভালো লেগেছে, তুমি এই রাজ্যের বাসিন্দা আশ্চর্য করো, তাহলে দুদিন আগে কোপাই নদীতে আমার দুই স্নেহের ভাই, আমার দুই যুবক সম্প্রদায় কোপাই নদীতে জলে ডুবে মারা গেল, তারা দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল, সেই পরিবারটা পাশ থেকে যাবে না? গতকাল
গেলো, সকালে উঠে দেখা গেলো মানুষ তো মারা গেলো, তুমি সেখানে যাবে না, এখানে সাধু হওয়া বলে তুমি এখানে রাজনীতি করছো ধর্ম নিয়ে, তুমি চাইছো আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করছে, তুমি একেবারে জন্য মর করছো না, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা বসু কবি চণ্ডীদাসের বাংলা, এখানে মানুষের মধ্যে ভেদাভেদ আমরা মেনে নেব না, কোন সময়ের জন্য মেনে নেব না। 2021 বিধানসভা নির্বাচনে তোমরা অনেক কুৎসা করেছিলে, সেই কুৎসার জবাব বাংলার মানুষ দিয়েছে, আবার আমার মায়েরা বোনেরা সমবেত হয়ে কিস্তর পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দেবে, তোমরা তৈরি থাকো। 167 তো যে গ্রাম পঞ্চায়েত আছে, যতই তোমরা বাংলাকে বঞ্চনা করো, যতই তোমরা বাংলাকে উপেক্ষিত করো, যতই তোমরা আমাদের খেত মজুর ভাইদের 100 দিনের কাজের টাকাটাকে বঞ্চিত করো, যতই তোমরা আমাদের মধ্যবিত্ত সম্পদের বাড়িগুলি যেগুলো এখনো অর্ধনির্মিত অবস্থায় আছে সেগুলো নির্মাণে ব্যাঘাত সৃষ্টি করো, কোনো লাভ হবে না বন্ধু। 365 দিন নুরুল ভাইয়ের মতো যারা সংগত আছে তারা মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের পাশে পাশে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সেই উন্নয়নগুলোকে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে থাকে। তোমরা 365 দিনের মধ্যে এক বিদেশে ভাবছ আমরা এখানে এসে খবরদারি করব, সেটা হবে না। আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে, তোমরাও এসো বাংলার উন্নয়ন করো, বাংলার মানুষ আমরা, আমরা এখানকার ভোটার, আমরা 18টা এমপি লোকসভায় পাঠিয়েছি, বলো তোমরা কি দিয়েছো বাংলাকে, বাংলা কিচ্ছু দাওনি, তোমরা যেহেতু শুধু বাংলার মধ্যে ভেদাভেদ, বাংলার মধ্যে জাতিগত বৈষম্য, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, সেটা বাংলার মানুষ কোনো দিনের জন্য বরদাস্ত করবে না। শুধু তিস্তর পঞ্চায়েত নির্বাচনটার চিন্তা আমরা করি না, তারপরে যে লোকসভা নির্বাচন আসছে এখানে নুরুল ভাই যেভাবে 2021 নির্বাচনে ব্যাপক ভাগ হতে জয়লাভ করিয়েছিল তার থেকেও বেশি ভোটের অবদানে 2024 নির্বাচনে জয়লাভ করবে বলে আমি আশা এবং দৃঢ় বিশ্বাস। এখানকার মানুষকে, হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষকে আমি আরেকবার স্যালুট জানাই। আমরা জানেন 2021 আগে আমার লাভপুর বিধানসভার কোন এক ভদ্রলোক, কোন এক মুসলমান, নামধারী মুসলমান, তিনি বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির নেতারা ভেবে নিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় হয়তো আমাদের সঙ্গে চলে আছে, সেই মানুষটা আছে, তাকে খুঁজে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, পাননি। আবার কিছুদিনের মধ্যে যে ভদ্রলোক মুসলিমের ছাত্রবেশে বিজেপি আরএসএসকে সমর্থন করছে, কিছুদিনের মধ্যে দেখতে পাবেন সেই ভদ্রলোকের কোনো অস্তিত্ব থাকবে না। বীরভূম জেলার মানুষ, বীরভূম জেলার সংখ্যালঘু সম্প্রদায়, বীরভূম জেলার নিম্নবর্তী সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, ভরসা আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 নির্বাচনে জোড়া ভোট চিহ্নে জেতাবে। 167 গ্রাম পঞ্চায়েত প্রত্যেককে জোড়া ভোট চিহ্নে যারা দাঁড়াবে সকলেই জয়লাভ করবে। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু একদায় কোন দিনের শেষে সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার যখনই থাকবেন তখনই আমাদের পাশে এসে হাজির হব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বিভিন্ন যে অর্থমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাজলকে, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য, তার মূল্যবান